বৃষ্টি দেওয়ার পর এই সাইডগুলো অনেক গ্রিনারি লাগতেছে, লুকিং ভেরি বিউটিফুল। আর আগামীকালকে একটা প্ল্যান হয়েছিল মাওয়া যাওয়ার, এদিকে যাই, ভালোই লাগতেছে রাইড করতে, একটু ঠান্ডা লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম রাইড উইথ স্বপ্নিল ইউটিউব চ্যানেল অ্যান্ড ঈদ মুবারক টু এভরিওয়ান। এখন বাজতেছে 4:10 আর সারাদিন থেকে খুব বৃষ্টি দিতেছে ঈদের দিনে, তাই এখন একটু বৃষ্টি থামছে যার কারণে বের হইলাম জাস্ট একটা সিম্পল অ্যান্ড র ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে ক্যামেরাটা মাউন্ট করছি বেশ কিছুদিন পরে, মনে হয় 7-8 মাস তো হবে অবশ্যই, যার কারণে হেলমেটটি অনেক হেভি লাগতেছে। আর বর্তমানে আছি আমার গ্রামের বাড়ির এলাকায়, ঠিক আমার লেফটে হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক। সিলেটে যারা আছেন এটা অনেকেই জানেন, সিলেটের আই শুড সে দ্য বেস্ট পার্ক। এই যে লেফটে বৃষ্টি দেওয়ার পর এই সাইডগুলো অনেক গ্রিনারি লাগতেছে, লুকিং ভেরি বিউটিফুল। এমনিতেই বের হয়েছি, চিন্তা করলাম একটা ছোটোখাটো রাইড দিয়ে আসি আর আপনাদের জন্য একটা ভিডিও মেক করি। এই বাইপাসের এদিকে যাচ্ছি, আমার বাইক চলছে 11,549। সো লাস্ট মনে হয় 3,000-4,000 কিলোমিটার আমি রাইড করছি অফ ক্যামেরা, একদিনও আমি শ্যুট করি নাই। আর আগামীকালকে একটা প্ল্যান হয়েছিল মাওয়া যাওয়ার, কিন্তু আমি মেবি যেতে পারতেছি না, ইনশাল্লাহ মাওয়া না গেলেও আরও 2-3 দিন পরে কোনো একদিকে সিলেটের বাইরে অ্যাটলিস্ট যাওয়ার ট্রাই করব। আর হয়তো আগামীকালকে সিলেটের ভিতরেই কোনো একটা জায়গায় যাওয়া হচ্ছে, প্রবাবলি সুনামগঞ্জ ওর শ্রীমঙ্গল, যে কোনো একটা জায়গা হতে পারে। এই যে এই প্রবলেমটা আমার বাইকে বেশ কিছুদিন থেকে চলতেছে, এই ইঞ্জিনের লাইটটা চলে আসে, যেদিন থেকে আমি আরসিবির ক্লাচ অ্যান্ড ব্রেক লিভারটা ইনস্টল করছি ওই দিন থেকে এই প্রবলেম দিতেছে। আই থিঙ্ক আরসিবি ক্লাচ লিভারটা ইনস্টল করতে কোনো একটা প্রবলেম করছে মেকানিক। এখন আমি অনেক জায়গায় দেখাইছি, সার্ভিসিং সেন্টারেও দেখাইছি সুজুকির, বাট ওরা ফিক্স করতে পারে নাই। বাইকে কোনো প্রবলেম করতেছে না, জাস্ট F1 বা F5 এই লিকেট আসতেছে আর ইঞ্জিন লাইটটা জ্বলে থাকে। কিছুক্ষণ রাইড করার পরে এই সিগন্যালটা আসে আর কি। দেখি আমি ঢাকায় গেলে এইটা ভালো কোনো জায়গায় সার্ভিসিং সেন্টারে দেখাবো। সো লেটস এনজয় দ্য রাইড, অনেক বকবক করলাম, এনজয় করেন। মোটামুটি আপনাদেরকে চ্যানেল সম্পর্কে কিছু আইডিয়া দিলাম, বা আমি নেক্সট ডে কোথায় যাচ্ছি, কী প্ল্যান আছে এগুলো আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম। এদিকে যাই, ভালোই লাগতেছে রাইড করতে, একটু ঠান্ডা লাগতেছে বাট এনজয় করতেছি, অনেকদিন পরে কোনো কাজ ছাড়া আর কি রাইড করতেছি। তো মোটামুটি ভালোই ট্রাফিক আছে এদিকে, গাড়ি ঘোড়া অনেক বেশি। জানি না কীভাবে মাইক্রোফোনটা কাজ করতেছে, অনেকদিন পরে গোপ্রো আবার সেট আপ করলাম হেলমেটে, হেলমেটটা অনেক ভারী লাগতেছে। সো মাইকের কোয়ালিটি কী ধরনের আসতেছে, সাউন্ড ঠিক মতো আসতেছে কি না আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এইখান থেকে ইউটার নিয়ে নেই আর সামনে যাচ্ছি না, ইনশাল্লাহ আগামীকালকে কোনো একটা জায়গা যাওয়া হবে। আর গেলে তো অবশ্যই ট্রাই করব,
ব্লগ করতে যদি ওয়েদার ঠিকঠাক থাকে। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর দিস ভিডিও। ঈদের দিনটা এনজয় করেন, হোপফুলি অলরেডি এনজয় করতেছেন। আর ইয়া, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ, ভালো ভালো ভিডিও দেওয়া ট্রাই করবো। টিল দেন টেক কেয়ার, রাইড সেফ, ওয়ার হেলমেট। আসসালামু আলাইকুম।